এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ এ মাসেই, 3.5 ঘন্টা আড়ালে থাকবে চাঁদ। কি বলছেন আশা? শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ এ মাসে ঠিক কবে এবং কোন কোন জায়গা থেকে দেখা যাবে, এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ হতে চলেছে এ মাসেই, 3 ঘন্টা 28 মিনিট চাঁদ আড়ালে থাকবে। এই গ্রহণ নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে বিজ্ঞানী মহলে। জানা গেছে আগামী 19 নভেম্বর এই চন্দ্রগ্রহণ হবে। দীর্ঘক্ষণ এই গ্রহণে চাঁদ ঢেকে থাকবে, তবে এটি চাঁদের পূর্ণগ্রাস গ্রহণ নয়, এতে আংশিক ঢাকা পড়বে চাঁদ। এই গ্রহণ ভালোভাবে দেখা যাবে উত্তর আমেরিকা থেকে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, 2001 থেকে এত দীর্ঘস্থায়ী গ্রহণ আর হয়নি, 2100 সালের মধ্যেও তা আর হওয়ার সম্ভাবনা নেই। এই গ্রহণ চলাকালীন চাঁদের 97% লাল হয়ে থাকবে বলে জানিয়েছে নাসার বিজ্ঞানীরা। আগামী 19 নভেম্বর গভীর রাতে এই গ্রহণ হবে, পৃথিবী চাঁদ এবং সূর্যের মাঝখান দিয়ে অগ্রসর হবে। নাসা সূত্রের খবর, ভোর 4টে নাগাদ গ্রহণ সবচেয়ে ভালো বোঝা যাবে। শুধু আমেরিকাই নয়, পৃথিবীর নানা প্রান্ত থেকেই এই গ্রহণ বিভিন্ন সময়ে দেখা যাবে বলে জানিয়েছে নাসার বিজ্ঞানীরা। এছাড়াও দক্ষিণ আমেরিকা, পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে এই গ্রহণ দেখতে পাবেন উৎসাহী মানুষ। এরপর 2030 সালের মধ্যে ছোট বড় মিলিয়ে আরও 20টি চন্দ্রগ্রহণ হবে। গ্রহণ দেখতে না পারলেও কোনো চিন্তা নেই, নাসার ওয়েবসাইটে লাইভ দেখানো হবে এই চন্দ্রগ্রহণ, আগ্রহীরা চাইলেই সেখানে চোখ রাখতে পারেন। ভারত থেকেও দেখা যাবে, তবে খুব সামান্য অংশ থেকে এবং খুবই কম সময়ের জন্য। উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ এবং অসমের পূর্বাংশ থেকে চাঁদ ওঠার সময়েই অল্প কিছুক্ষণের জন্য দেখা যাবে। নাসা জানিয়েছে এ মাসে দেখা যাবে ফ্রস্ট মুন, শরতের শেষ পূর্ণিমার চাঁদকে বলা হয় ফ্রস্ট মুন। নামটি এসেছে স্থানীয় আমেরিকান আদিবাসী সম্প্রদায়ের থেকে।